মাল্টিন্যাশনাল সংস্থায় কর্মরত রাহুল সবেমাত্র তার কর্মজীবন শুরু করেছেন। তিনি মোটা অঙ্কের বেতনও পান। জীবনে তার একটাই নীতি, খাওয়া দাওয়া আর মজা করা। কোনো দায়িত্ব নেই, টেনশনও নেই, তাই তার কোনো সঞ্চয়ও নেই। প্রাপ্ত বেতনের পুরো টাকাটাই তিনি এইভাবে খরচ করে ফেলেন। একদিন অফিসে পৌঁছে ল্যাপটপ খুলে মেল চেক করার সময় একটা মেলে তার নজর আটকে যায়। খুব মনোযোগ দিয়ে একটি নির্দিষ্ট মেল পড়ে কিছুটা হতবাক এবং চিন্তিত হয়ে পড়েন। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে রাহুল তার সিনিয়র কলিগ জিতেন্দ্রর কাছে যান। রাহুল তার থেকে এইচআর ডিপার্টমেন্ট থেকে ট্যাক্স সেভিং ইনভেস্টমেন্ট প্রুফ জমা দেওয়ার মেল সম্পর্কে জানতে চান। জিতেন্দ্র তাকে সরাসরি সেই সব তথ্য জমা দেওয়ার কথা বলেন। রাহুল জানান এটি তার প্রথম কাজ এবং ট্যাক্স সম্পর্কে কিছু জানেন না। শুধু তাই নয়, বেতন থেকে ট্যাক্স কেটে নেওয়া হয় এটিও তিনি মেলটি দেখেই প্রথম জানতে পেরেছিলেন। চিন্তিত হয়ে রাহুল জিতেন্দ্রকে জিজ্ঞাসা করেন সে কিভাবে জানবে যে তাকে ট্যাক্স বাঁচাতে বিনিয়োগ করতে হবে। জিতেন্দ্র তাকে বলেন আর্থিক বছরের শুরুতেই প্রত্যেক বেতনভোগী কর্মচারীকে সংস্থাকে জানাতে হবে যে তিনি কর বাঁচাতে সারা বছর কোথায় বিনিয়োগ করবেন। তারপর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে তাকে বিনিয়োগের নথি জমা দিতে হবে এবং তার ভিত্তিতেই নিয়োগকর্তা ট্যাক্স গণনা করবে। রাহুলের মতো আপনিও নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে যদি আয় থাকে তবে ট্যাক্সও আছে। অর্থাৎ আপনি যদি চাকরি থেকে, ব্যবসা থেকে বা কোনো পেশা থেকে আয় করেন তাহলে আপনাকে তার উপর কর দিতে হবে। বর্তমানে বার্ষিক 2.5 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর নেই। যারা এর বেশি আয় করেন সরকার তাদের কর বাঁচানোর সুযোগ দেয়। বর্তমান আর্থিক সময়ে বেতনভোগী ব্যক্তির করা বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক বছর 2022-23 জন্য 12BB ফর্ম জমা দিতে হবে। আপনি যদি বিনিয়োগের প্রমাণ জমা না দেন তাহলে বেতন থেকে বেশি ট্যাক্স কেটে নেওয়া হবে। প্রত্যেকের মনে প্রথম যে প্রশ্নটি আসে তা হলো প্রত্যেককে কি নথি জমা দিতে হবে। আপনি যদি পুরনো ট্যাক্স ব্যবস্থার জন্য কর ছাড়ের অপশন বেছে নিয়ে থাকেন তবে আপনাকে জমা দিতে হবে কর সাশ্রয় বিনিয়োগ প্রমাণ। যারা নতুন ট্যাক্স ব্যবস্থা বেছে নিচ্ছেন তাদের নথি জমা দেওয়ার দরকার নেই। বিনিয়োগ সংক্রান্ত কি কি কাগজপত্র জমা দিতে হবে? যখন বিনিয়োগের কথা আসে প্রথমে যে জিনিসটি মনে আসে তা হলো ATC। আয়কর আইনের ধারা ATC-র অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড় পাওয়া যায়। এই বিনিয়োগগুলি জীবন বীমা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF-এ করা যেতে পারে। ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম বা ELSS, ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান বা ULIP, সুকন্যা সমৃদ্ধি যোজনা বা SSY, ট্যাক্স সেভিং FD, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC, EPF অবদানের আপনার অংশ, বাচ্চাদের স্কুলের ফি, হোম লোনের মূল পরিশোধ, পোস্ট অফিস টাইম ডিপোজিট এবং বাড়ি কেনার স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জও এতে অন্তর্ভুক্ত রয়েছে। আপনাকে অফিসে এগুলির স্টেটমেন্ট জমা দিতে হবে। এই সময় ন্যাশনাল পেনশন স্কিমে বা NPS এ ধারা 80CCD এর অধীনে বিনিয়োগ করা যেতে পারে। NPS এ 50,000 টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড় পাওয়া যায়। ধারা 80D এর অধীনে স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে ছাড় পাওয়া যায়। এটি ছাড়াও ট্রাভেল অ্যালাউন্স, উচ্চশিক্ষা এবং বৈদ্যুতিক গাড়ির জন্য ঋণের সুদের উপরও কর ছাড় পাওয়া যায়। আয়কর আইনের 24B ধারার অধীনে গৃহ ঋণের সুদে 2 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। এই ছাড়ের সুবিধা নিতে আপনাকে ব্যাংক বা হাউজিং ফাইন্যান্স সংস্থার কাছ থেকে একটি ইন্টারেস্ট সার্টিফিকেট নিতে হবে। এতে মূল পরিমাণ এবং সুদ উল্লেখ করা থাকে। বাড়ি ভাড়া ভাতা বা এইচআর এর উপর কর ছাড়। বেতনভোগী কর্মচারীরা যারা ভাড়ায় থাকেন এবং সংস্থা থেকে বাড়ি ভাড়া ভাতা বা এইচআর এ পান তারা বাড়ি ভাড়ার উপর কর ছাড় দাবি করতে পারেন। কর্মচারীদের ভাড়ার রসিদ, ভাড়ার চুক্তি এবং বাড়িওয়ালার কাছে করা ফান্ড ট্রান্সফারের প্রমাণ জমা দিতে হবে। বাড়ি ভাড়ার অঙ্ক বছরে 1 লক্ষ টাকার বেশি অর্থাৎ মাসিক 8,333 টাকা বা তার বেশি হলে বাড়িওয়ালার প্যান জমা দিতে হবে। যদি 5,000 টাকার বেশি ভাড়া নগদে প্রদান করা হয় তাহলে রসিদেও একটি রাজস্ব স্ট্যাম্প থাকা উচিত। প্রমাণ জমা দেওয়ার পরে মোট আয় থেকে এইচআর এর অঙ্ক কেটে নেওয়া হয়। ধরুন যেখানে আপনার অফিস রয়েছে বা যেখানে আপনি কাজ করেন সেটি অন্য কোনো শহরে, সেখানে আপনি ভাড়া বাড়িতে থাকলে এইচআর এ ক্লেম করতে পারবেন। এছাড়াও আপনার হোম টাউনে বা অন্যত্র বাড়ি বা ফ্ল্যাট কিনলে আপনি হোম লোনের সুদের ওপর কর ছাড় দাবি করতে পারবেন। আপনি এই দুটি বিভাগেরই সুবিধা পাবেন যদি এগুলি আলাদা আলাদা শহরে হয় এবং একটি ভাড়া এবং অন্যটি লোনে হয়। এমনও হতে পারে দুটি একই জায়গায় এবং উভয়ের মধ্যে দূরত্ব অনেক, আর এই দূরত্বের হাত থেকে বাঁচতে আপনি অফিসের কাছে ভাড়া বাড়িতে থাকছেন, তাহলে এইচআরএ ও হোম লোনের সুদে ছাড় দুটি ক্লেম করতে পারবেন। ট্যাক্স সেভিংস প্রুফ জমার জন্য অফিস থেকে যখন নথি চায় তখন আপনি যেখানে যেখানে বিনিয়োগ করেছেন তার উপযুক্ত নথি জমা করা বাধ্যতামূলক।
রাহুলের মতো আপনিও নিশ্চয়ই বুঝেছেন যে চাকরি প্রার্থীদের জন্য বিনিয়োগের প্রমাণ জমা দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিনিয়োগ এবং ছাড়ের গণনা করার পরে ট্যাক্স বাবদ দায়ের অঙ্ক কষা হয়। আপনি যদি এই নথিগুলি জমা না দেন তাহলে আপনাকে বেশি কর দিতে হবে, অর্থাৎ অর্থবর্ষের বাকি মাসগুলিতে আপনার বেতনের উপর আরও কাটছাট হবে। রাহুল এখনও কর বাঁচাতে বিনিয়োগ করেননি, তবে তাঁর 2023 সালের 31 মার্চ পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ রয়েছে। আপনার অর্থবর্ষের শুরুতেই পরিকল্পনা করতে হবে। আপনি যদি বিনিয়োগ করে থাকেন কিন্তু সময়সীমার মধ্যে প্রমাণ জমা না দেন তাহলে আয়কর রিটার্ন দাখিল করার সময় আপনি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে বিনিয়োগের প্রমাণ জমা দিয়ে টিডিএস ফেরত দাবি করতে পারেন। ভুল শেয়ারে বিনিয়োগ করে ফেলেছেন, বিরাট ক্ষতির মুখোমুখি, দেখুন বাজারের সাতকাহন, শুধুমাত্র মানি নাইনে। এখনই ডাউনলোড করুন।